नमस्कार, আমি সঞ্জয় মজুমদার। আজকে আমি এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুর ব্লকের দিগলকান্দি গ্রামে। আমাদের সঙ্গে রয়েছেন একজন চাষি যিনি এবার আমাদের রাজাপাট চাষ করেছেন, মঞ্জিত সরকার। দাদা, আপনি এবার কী পাট চাষ করেছেন? রাজা। তা এই পাটটা কি আপনি এবার প্রথম করলেন? হ্যাঁ, এবার প্রথম। পাটটা চাষ কেমন লাগলো আপনার? ভালো। কেন, এই যে ভালো যেটা বলছেন, পাট ভালো কেন ভালো লাগলো? পাটটা ধরেন ফুল কম হয়, মরে না, লম্বা হয়, বেশি হয় হাইট। মানে পাটে ফুল আসেনি? না। এক আর ধরেন হাইট ভালো, লম্বাটা পাট অনেক লম্বা হয় আর পাট মরে না? পাট মরে না। আর ফলন কম? ফলন ধরেন মোটামুটি 11-11.5 মন। 11-11.5 মন। আর আপনার দেশি পাট কতটা হয়? ওরা 10-9 মন। 10-9 মন। তার মানে রাফলি আমরা বলতে পারি মানে 80 কেজি থেকে 1 কুইন্টাল, মানে 100 কেজি আমাদের বেশি হয়। তাই 80 কেজি পাটের দাম কত আজকের দিনে? আজকের দিনে মোটামুটি 5,000-5,400-4,000 টাকা ধরেন। 4,000 টাকা। তার মানে আপনি, আমরা এটা বলতেই পারি যে আপনি এই পাটটা চাষ করার জন্য 4,000 টাকা বেশি বিঘা পেতে বেশি আপনি লাভ করলেন। তা আগামী দিনে কি আপনি এই পাটটাই চাষ করবেন? হ্যাঁ। আপনি নর্মালি কতটা জমি চাষ করেন এখন বর্তমানে? 4 বিঘি পাট চাষ। পাট চাষ চার পাঁচ 5 বিঘি ধরেন। আর এবছর আমাদের পাট, আমাদের এই রাজা পাটটা কতটা চাষ করেছেন? 2 বিঘা। তাহলে আগামীবার কি আপনি রাজা পাট কতটা চাষ করবেন? 4 বিঘা। 4 বিঘাই করবেন। আর আপনার এলাকার চাষিরা কি বলছে পাটটা দেখে? ভালো বলছে। ভালো বলতে এখানে কিছু লোক করেছে? হ্যাঁ, অনেক কৃষি করেছে। মানে সবার কি মানে ভালোই সবাই বলছে? মানে তারাও বলছে যে আবার আগামী বছর করবো। আর যারা করেনি তারা কি বলছে? তারাও বলছে করবো। যারা করেন তারাও বলছে আপনার করবো। তা এই পাট সম্বন্ধে আপনার তাহলে ধারণা খুব ভালো আপনি, আর পাটের কোয়ালিটিও খুব ভালো হয়েছে। আমরা আগামী বছর ওনার কাছ থেকে আশা করব উনি আরও করবেন। আর এবছর বিঘাপতি যা আপনারা পেয়েছেন বা চাষিরা যত পরিমাণ চাষ করেছে, আগামী বছর আশা করা যায় আরও বেশি চাষ। আপনার আইডিয়া যে এবছর কত বিঘা চাষ হয়েছে আমাদের, মোটামুটি একটা আইডিয়া আপনাদের গ্রামে? আমাদের গ্রামে মোটামুটি 50-60 বিঘা হয়েছে। 50-60 বিঘা চাষ হয়েছে। আর আগামী বছর সেটা কত হতে পারে মোটামুটি একটা আইডিয়া? ডবল। আপনার এখানে তো চাষ তো হয় বোধহয় অনেক বেশি, পাট চাষটা বোধহয় অনেক বেশি হয়? পাটটা বেশি। সবাই তো মন এক না, যেটা বোঝে সেটা করবে, যে রাজা করবে কে ধরেন দেশি পাটটা করবে। তার মানে নর্মালি বলা যেতে পারে যে এবছর যা চাষ হয়েছে তার ডবল বা তার তিন গুণ হতে পারে। তিন গুণও হতে পারে। ঠিক আছে।